বর্ণনা ছটা এমন এক বর্ণনা ভঙ্গি বিশ্বে কোথাও কারো কাছে এই কোরআনের ছটা কোরআনের বর্ণনা ভঙ্গি পাওয়া যাবে না। কোরআন কাউকে টার্গেট করে কথা বলে না, এটা সব থেকে কোরআনের বড় দিক। খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মধ্যাস্তিক, মুসলিম, সনাতন আরও পৃথিবীতে যে কেউ বসবাস করে, কোরআন কাউকে টার্গেট করে না। একটা আয়াত পড়ি, আমি অসুস্থ মানুষ, আমার পরে আব্দুল সবুর ভাই আসবেন, আমি সামান্য সময় বলবো, তো যেটুকু সময় বলবো আপনারা একটু মন দিয়ে শোনেন। যে বুড়ো মানুষটা এসছে বর্ধমান থেকে কষ্ট করে, এত রাতে তো আমার পক্ষে সম্ভব নয়, তবুও কোরআনের একটা আয়াত আপনাদেরকে বলি। পুরুষ নারী নির্বিশেষে, নামাজি বেনামাজি নির্বিশেষে, ভালো মন্দ নির্বিশেষে, কালো সাদা নির্বিশেষে, কোরআনের আয়াতটা কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওমান আসাআ ফালাইহা। মানটা হচ্ছে কমন, অনির্দিষ্ট, কোনো জাতি, কোনো দেশ, কোনো লোক, কোনো বিশেষ, মান যে বা যারা, আমিলা সালিহান ভালো কাজ করবে তার পুরস্কার সে পাবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, ভালো কাজ যে করবে তার পুরস্কার সে পাবে। যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আরো দু এক জায়গায় ইন্নাল ইনসানা খুলেকা হালুয়া ইজা মাসাহু শাররু জাজুয়া ইজা মাসাহু খাইরু মানুয়া। এসব আপনাদের মাদ্রাসার বরকত, মাদ্রাসার ছাত্র। আজ ফজিলতুল শেখ, আজ হযরত আল্লামাতুল শেখ, কিন্তু এই মাদ্রাসারই বরকত, যেখানে আপনারা হাদিয়া নজরানা দিচ্ছেন জীবনের অর্জিত সম্পদ। ইন্নাল ইনসানা খুলিক হালুয়া, ডাইরেক্ট আপনার জালসা প্রচার হচ্ছে মোদী সরকার, মমতা সরকার, জো বাইডেন, কিং চিং চুং হাং। ইন্নাল ইনসানা খুলিক হালুয়া, আল্লাহ বলছেন যে মানুষ, যে মানুষ তাকে আমি অসহায় করে তৈরি করেছি। আজ ভালো, কাল মন্দ, কাল ভালো পরশু মন্দ, তখনই সুস্থ তখনই অসুস্থ, তখনই ধনী তখনই দরিদ্র, এই ছিল এই নাই, মারা গেল অসুখ পাওয়া গেল না। উপনিষদে কি আছে জানেন? অনেক ব্রাহ্মণও পড়তে পারবে না। কি? নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশম ভীত যথা শোকবন্তবানম দুঃখম দুঃখবন্তবানম সুখম ন লবেতে নিত্যং সুখম ন লবেতে নিত্যং দুঃখম। উপনিষদ, কেউ পৃথিবীতে চিরসুখী নয়, কেউ পৃথিবীতে চিরদুখী নয়। কোরআন কি বলছে? ইন্নামা আনুসরে ইউসর, ইন্নামা আনুসরে ইউসর, কেউ সুখী কেউ দুঃখী, কেউ আজ সুখী কেউ কাল দুঃখী। উপনিষদ কি বলছে? নবীনন্দিত জীবনম পরমম ভীতক নির্দেশম ভীতক যথা। পৃথিবীতে এমন বসবাস করো ভৃত্য যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে, ওই রকম মৃত্যুর জন্য অপেক্ষা করো। কখন ডাক পড়বে জানি না, লব্বাই লব্বাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনার সঙ্গে একটু দরকার ছিল। বলা আই এম এ ভেরি বিজি, আমি অত্যন্ত ব্যস্ত, পরে দেখা করবেন। থানার বড় বাবু বলে স্যার আমি আজ যেতে পারবো না, আজ আমার ছেলের বিয়ে। ডিএম কামিয়া বলে স্যার ভেরি সরি, আজ আমার মা মারা গেছে,
আমি যেতে পারবো না, সবাইকে ফিরিয়ে দিতে পারবে। আমি বললাম, হযরত, ওই যে বসে আছেন সেক্রেটারি, যে আমি অত্যন্ত অসুস্থ, আমার রাত্রি 12টা বাজতে যাচ্ছে, আপনি সবুর ভাইকে নিয়ে আসুন, আমি সামান্য কথা শোনাবো, আপনি আমাকে এনেছেন, আপনার মান নষ্ট করব না। তো সব ভাইকে বলতে পারবেন যে আমি আর যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনারা জ্ঞানী, আপনারা গুণী মায়েরা, বোনেরা, ভাইয়েরা, ধনী দরিদ্র নির্বিশেষে, মালাকুল মওত এলে ভেরি সরি, ভেরি বিজি, এখন সম্ভব নয়, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। আপনাদের যারা জ্যোতিবাবুকে দেখেছেন, ওয়ার্ল্ড ফেমাস রাজনীতিবিদ, কিন্তু হাসপাতালে শুয়ে চলে গেলেন, 10টা এশিয়া মহাদেশের বড় ডাক্তারে বলল বার্ধক্যজনিত কারণে চলে গেলেন, রোগ খুঁজে পেলাম না, তার নাম মৃত্যু। আর মৃত্যুর কথা বলতে গেলেই চোখে পানি আসে। আপনাদের এখানে এই খোসালপুরে কে মরবে মরবে না জানি না, কার মৃত্যু হবে হবে না জানি না, কিন্তু বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আল্লাহর বন্ধু, তিনিও আজাদ না। যেদিনে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, হযরতে ওমরের মতো সাহাবা বীর বিক্রমে ঘোষণা করছেন, যে বলবে ওমর নাই আমার তলোয়ারের সামনে, তাকে পার হতে দেব না। ওমরের মতো সাহাবা আবু বকর সিদ্দিক দণ্ডায়মান হলেন, পয়গম্বরদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক দাঁড়ালেন, নাতি দীর্ঘ বক্তব্য রাখলেন, আল্লাহর হামদ পাঠ করলেন, করে বললেন, মান কানা ইয়াবুদুল্লাহ ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, যে আল্লাহর উপাসনা করে সে শুনে নেক, তিনি চির অক্ষয় চির অব্যয়। মান কানা ইয়াবুদুল্লাহ ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, আর যে মুহাম্মাদের উপাসনা করে, মুহাম্মদকে খুদা নির্বাচন করে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান কদ মাতা, তার খোদা আজ আর বেঁচে নাই, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ চলে গেছে। তারপরে অমর যেন কেমন ইতস্তত, বিক্ষিপ্ত, বিচলিত, আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত পাঠ করলেন, কোরআনের আয়াত, পৃথিবীর কোরআন আসার পরে 1400 বৎসর হলো, কোরআনের একটা অক্ষরের, একটা জেরের, একটা জবরের বিশ্বের কেউ কোনো বিকল্প আনতে পারে না, সেই কোরআন পাঠ করছেন আবু বকর প্রমাণস্বরূপ। দ্যাট মিন্স দলিল, প্রমাণ। ওমা মুহাম্মাদুন, সবাই শুনুন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রাসূল আফা ইম মাতা আও কুতিলান কালাবতু ইয়ানকালিবু আলা আকিবাই ফালান ইয়াযুরুল্লাহ শাই ওয়া সানাজ্জি শাকিরিন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আল্লাহর রাসূল। ওয়া ইম মাতা আও কুতিলান কালাবতু, তিনি যদি মারা যান অথবা কতল হয়ে যান, ইনকিলাম, তোমরা কি তোমাদের ইঁড়ির দিকে, মানে উল্টো দিকে ফিরে যাবে, ইমানের পরে কি বেঈমান হয়ে যাবে? হয়তো ওমর বললেন, আমার মনে হচ্ছে এই আয়াতটা এক্ষুনি নাজিল হলো, হয়তো ওমর বললেন, আমার মনে হচ্ছে এই আয়াতটা এক্ষুনি নাজিল হলো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, কোরআনের ঘোষণা, কোরআনের বর্ণনা, কোরআনের বাক্য ছটা, আপনারা এইটা মাদ্রাসা বলে বলছি, মাইকেল মধুসূদন দত্তের 14 অক্ষরের ছন্দ, 15 অক্ষর নাই গোটা পদ্যটা, 14টা করে অক্ষর প্রতি লাইনে,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা শিল্পী, বিখ্যাত সাহিত্যিক, আর কে, আর কে, সুনীত কুমার চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ফাল্গুনী মুখোপাধ্যায়, সুকুমার রায়, কত নেবেন? দারুণ, দারুণ। কিন্তু আপনারা কোরআনের বাক্য ছটা দেখেছেন? পৃথিবীতে কত কেতাব আছে? গদ্যও নয়, পদ্যও নয়, একজন লোক দাঁড়িয়ে বলে, পৃথিবীতে কোনো কেতাব আছে? গদ্যও নয়, পদ্যও নয়, কোরআন পাক সুমধুর অথচ পদ্য নয়, সুমধুর অথচ কাটা কাটা নয়, ছন্দ অত্যন্ত মিলিত। একটু শোনাই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কলিলা আমিন কুসমিনু কলিলা আউজিদ আলাইহে ও রত্তিলিল কুরআন তারতিলা। সুরার অর্ধেকটা পড়ে দেন, লামালিপ দিয়ে শেষ, গ্রামেটিক্যাল দিক, এর ছন্দ, এর মর্ম, এর ব্যাখ্যা, এর অর্থ সব ঠিক থাকতে হবে, লামালিপ দিয়ে শেষ হতে হবে। পৃথিবীর কারো সম্ভব? এজার সংসে কুইবেরা সময় ওহা ওল কমরে যা তলাহা ও নাহারে যা জল্লাহা ওল্লাইলে যা ইয়াকশাহা ও সময় ওমা বনাহা ওল আরদে ওমা তোহাহা ও নফসে ওমা সওয়াহা। গোটা সুরাটা ছোট হা দিয়ে আয়াত শেষ। পৃথিবীর কেউ পারে? কারো পক্ষে সম্ভব? কি গ্রামেটিক্যাল ছটা, কি বাক্যবিন্যাস, কি ধারা, কোরআনের যে ধারা, অবাক হয়ে যাবে গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। আপনার এই মাদ্রাসাই পড়ানো হয়, 1400 বৎসর হলো কোরআন নাজিল হয়েছে। আজকে অনেক পণ্ডিত এমএসসি, এমকম, বিএসসি, বিকম, WBCS, উকিল, পুলিশ, ডক্টর, ডাক্তার, মুক্তার কত আছে, একটা কথার উত্তর দেন কোরআনে। জান আপনাকে নামাজ পড়তে হবে না কাল থেকে, একটা কথা। কতদিন সবুর ভাই এসেছে নাকি? সবুর ভাই এসছে, আচ্ছা 11:30 হয়ে গিয়েছে, দেখে পাঠাবেন না সবুর ভাইকে, দেখে পাঠাবেন, আমাকে মুক্তি দিবার লাগে, আমি বলছি এখন। আমি বলেছি ওনাকে, বলে দিই, আমি বলছি, আচ্ছা কি বললাম? বলি, হ্যাঁ যেটা বলছিলাম, একটার উত্তর দেন কোরআন পাকে, কি আফারাই তুম্মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নানজারিউ। যে শুক্র বীর্য তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, আমি সন্তান তৈরি করি না তোমরা করো? একজন লোক দাঁড়িয়ে বলুন, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, কেউ? আফারাই তুম্মা তুমনু, তুমনুম মানে মণিকা কাতরা, শুক্র বীর্য নাপাক পানি স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, আমি সন্তান তৈরি করি না তোমরা সন্তান তৈরি করো? গোটা পৃথিবীর কাছে উত্তর নাই। আল্লাহ আবার বলছেন, আচ্ছা বেশ এটা পারবে না, আর একটা বলো, আফারাই তুম্মা তাশরাব, যে পানি তোমরা পান করো, যে জল তোমরা পান করো, যে ওয়াটার তোমরা পান করো, আমি বর্ষণ করি না তোমরা বর্ষণ করো? গোটা পৃথিবীর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এক কাছে করুন, এক ফোঁটা বৃষ্টি, এক ফোঁটা
গুণীজনেরা, কলকাতা রেডিও শুনটা, আগামী চব্বিশ ঘন্টা পূর্বানুমান গাঙ্গে উত্তর দিক থেকে ঝোড়ো হাওয়া দেবে, 140 কিলোমিটার বেগে নিম্নচাপ উঠেছে। পরক্ষণেই ঘোষণা হলো নিম্নচাপ উল্টো দিকে ঘুরে গেছে, বৃষ্টি আজার হচ্ছে না। তার নাম না, তোমাদের ঘোষণায় কিচ্ছু হবে না, তোমাদের বিজ্ঞানী কালচারে কিচ্ছু হবে না। আল্লাহ বলছেন তোমরা বলতে পারলে না, আর একটা বলো তো কি, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহুল লাইলা সরমাদা ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিল লাইল ইয়াতীকুম বিজিয়া আফলা তাসমা। 20 পারা সূরা কাসাস। হে নবী তুমি বলো, আমি যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত করে রেখে দিই, সে কে যে তোমাদের কাছে দিন এনে দেবে? একজন লোক বলো, ভোট দিলে দিন আসবে, মুখ্যমন্ত্রী চাইলে পারবে, প্রধানমন্ত্রী চাইলে পারবে। আফারাইতুম কুল আরাআইতুম ইন জাআলাল্লাহুল লাইলা, লাইল মানে রাত, সরমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি কিয়ামত পর্যন্ত রেখে দিই, সে কে যে তোমাদের কাছে দিন এনে দেবে? আবার আল্লাহ বলছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহুন নাহারা সরমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফী, আমি যদি দিনকে কিয়ামত পর্যন্ত দিন করে রেখে দিই, সে কে যে তোমাদের কাছে রাত এনে দেবে? একটু তোমরা আরাম করে নেবে, রাতের ঘুমে দিনের ঘুমে ফার ডিফারেন্স, আসমান জমিনের ফরক। গুণীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরমান ভাইরা, আল্লাহর সম্বন্ধে ভাবুন, দাড়ি না থাকলে দাড়ি রাখুন, নামাজ না থাকলে নামাজ করুন, রোজা না থাকলে রোজা রাখুন, আল্লাহর জিকির করুন, আল্লাহর সম্বন্ধে ভাবুন, আল্লাহকে ডাকুন। আজ আছি কাল থাকব না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। কোরআনের বাক্য ছটা, বাক্য বিন্যাস, ইন্নাল ইনসানা খুলিকা হানা, নিশ্চয়ই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আমি অসহায় তৈরি করি। এজা মাসাউল শার জেজুয়া, এজা মাসাউল খাইর মেনুয়া, বিপদ হলে ভেঙে পড়ে, সুকেটে একটু কেমন যেন অহংকার করে। মাসাউল শার জেজুয়া আর নয়, এজা মাসাউল খাইর মেনুয়া, একটু ফুলে যায়, আত্মবিমানী হয়ে পড়ে, অহংকার করে। গুণীজনেরা, কোরআন পাকের বাক্য ছটায় আপনার ইমান বেড়ে যাবে, আপনার চোখে দর দর করে জল পড়বে। কোরআনের বাক্য ছটা এমন বাক্য ছটা, কিন্তু বলে মোল সাহেব আপনি কিন্তু পড়ছেন কেন? কিন্তু মহাশক্তিশালী আল্লাহ তিনি বলছেন কোরআন পাকে, বললেন কি, কালো দাগ দিয়ে আছে দেখবেন, ওয়ালাউ ওয়া মানে এবং লাউ মানে যদি, আন্নামি নাজ্জালনা অবতীর্ণ করি, ইলাইহিম উহাদের উপরে, মালাইকা ফেরেশতা ম্যান টু ম্যান, প্রতিটি লোকের জন্য একটা করে ফেরেশতা, ও কাল্লামাহুমুল মাউতা, আর কবর থেকে মুর্দারা উঠে এসে যদি কথা বলে, বড় প্যাথেটিক, মর্মবিদার, লোমহর্ষক। আর ও হাসর নালাইম কুল্লা সাইন কুল্লা, আর মাটির তলে যা আছে সব যদি তুলে উপস্থিত করে দিই, তবুও মা কানুলেই মানুষ ইমান আনতে পারবে না, ইল্লা
আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, কত শক্তিশালী, কত মহান। আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে, সারা রাত যদি বুঝায় 42-43 বর্ষর বক্তব্য রাখছি, তাই হবে, আল্লাহ যা করবে। যদি কাঁদতে চান আল্লাহ কাঁদার তৌফিক দেবে, যদি মসজিদ যেতে চান আল্লাহ তৌফিক দেবে। গুণীজনেরা, সব আল্লাহর হাতে। আমি আপনি চাইলে, ভুল হচ্ছে আল্লাহকে বলতে হবে, কোথায় বলবেন? আল্লাহকে গিয়ে বললাম, আল্লাহ আমরা তোমার হব, তোমার সঙ্গে বন্ধুত্ব করব, কি করে করব বলে দাও, কেমন করে তোমাকে ডাকব বলে দাও। আল্লাহ বললে, মানুষ অসহায়, মানুষ দুর্বল, এদিকে শিখিয়ে দি আমাকে ডাকার পদ্ধতি। আমাকে ইনাদিকে আনতে অনেক খরচ করতে হয়েছে, দস্তুর মতো গাঢ় ডাল দিয়ে রাত্রে রুটি দিতে হয়েছে, ডিমের ভুজিয়া। আল্লাহ বলছে, আমাকে ডাকতে গেলে পৃথিবীর কোথাও কোনো মসজিদে হাদিয়া নাজরানা নিয়ে যেতে হবে না, খালি হাতে এসো আর বলো, আল্লাহ আমি তোমার বান্দা দাসানুদাস, তোমাকে ডাকতে এসছি, আমার ডাকে তুমি সাড়া দাও। উজিব দাওয়াত দাইয়াতান, আমাকে আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। আল কোরআন, আল্লাহ বলছে আমাকে এসে ডাকো। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিব দাওয়াত দাইয়াতান, আমার বান্দাকে যখন জিজ্ঞেস করে আমি কত দূরে, বড় বড় এমএলএ এমপির বাংলো সাগরের ধারে, শহরের বাইরে, না জানি আল্লাহ কত দূরে। ওয়াইজা সালাকা, হে নবী তোমাকে যখন জিজ্ঞেস করে আমার বান্দারা, ইবাদি আমার বান্দারা, আন্নি আমার সম্পর্কে, আমি কোথায়, আমি কত দূরে, কেমন করে ডাকলে আমাকে পাবে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব ফাইন্নি করিব, হে নবী আপনি বলে দেন আমি তাদের ধমনীর রগ অপেক্ষা নিকটে। কবিগুরু রবি ঠাকুর বলেছেন, হিয়াই রহিচ তুমি দেখিতে না পাই, বনে বাদারে সন্ধান করিয়া বেড়ায়। হিয়া মানে হৃদয়, হৃদয়ে যিনি আছেন তিনি আল্লাহ। আল্লাহ বলছেন, ফাইন্নি করিম, আমি তোমাদের নিকটে উজিব দাওয়াত দাইয়াতান, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। উজিব দাওয়াত দাইয়াতান, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। সবাই বলুন আল্লাহকে ডাকবো, বলুন ইনশাআল্লাহ, ডাকার মতো ডাকলে সে সাড়া দেয়, অভাব পূরণ করে। এনআরসি দলিল পর্চা বার কর, দেশে থাকতে দেব না, আলেম ওলামারা মাদ্রাসা মক্তবে মারকাজে খানকাহে, আল্লাহ আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, আল্লাহ এনআরসি করে মুসলমানদিকে দেশ ছাড়া করবো বলছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বললেন, তাই নাকি, এরকম প্ল্যান স্কিম চলছে, কি এসে গেল, করোনা ভাইরাস, করোনা ভাইরাস, দু গজ দূরে থাকো, নাকে কাপড় বাঁধো, হাত ধো, স্যানিটাইজার ব্যবহার করো, ভুলে গেল এনআরসি। মরবে কারা, ধনী যারা, শহরে থাকে যারা, ফুটানি যাদের বেশি, পাড়াগাঁয়ে তো আমার কানে পড়ে নাই, পাড়াগাঁয়ে করোনা ভাইরাস হয়ে কেউ মারা গেল এটা শুনলাম না। এক করোনা ভাইরাসে এনআরসি ভুলে গেছে, যে বলছে তার বউ সে থাকবে তো। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহরবান ভাইয়েরা, এ জমিন কার, এ জমিন কার,
সবাই বলুন আল্লাহর 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 কাজে কাজে এই জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দাকে তেড়ে দেবো বলা শোভা পায় না। আপনারা ভূমিকম্প শুনেছেন? ভূমিকম্প আজকে সৌরভ গাঙ্গুলির মতো একটা প্লেয়ার, প্রসেনজিতের মতো একটা সিনেমার আর্টিস্ট, বিগ বি অমিতাভ বচ্চনের মতো একজন সুপারস্টার রড হাতে করে অ্যাড দিচ্ছে, এই রডে বাড়ি করলে ভূমিকম্পে কিছু হবে না, কয়েকটা টাকা পেয়েছে, তা বলে এত বড় অন্যায়? ভূমিকম্পে তোমার রড, তোমার বাড়ি, তোমার দেশ, তোমার পৃথিবী, তোমার পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না, সব টেনে নেবে। যারা অ্যাড দিচ্ছে রড সমেত তাকে টেনে নেবে, গুণীজনেরা জ্ঞানীজনেরা এই পৃথিবীর বুকে যে যত শক্তি দেখাচ্ছে, মারবো বলছে, তাড়বো বলছে, দলিল পর্চা চাইছে, আল্লাহর শক্তিটা শুনেছেন? এদের ডিনামাইট, অ্যাটম, পরমাণু, সৈন্য, আধা সামরিক বাহিনী, বিএসপি, বর্ডার সিকিউরিটি ফোর্স সব ঠিক আছে, কিন্তু আল্লাহ শোনেন নাই আপনারা? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে নবমণ্ডলে ভূমণ্ডলে যা দেখছ, আকাশ আল্লাহর সৈন্য, জমিন আল্লাহর সৈন্য, সূর্য আল্লাহর সৈন্য, ঝড় আল্লাহর সৈন্য, সাগরের ঢেউ আল্লাহর সৈন্য, কোনটা দিয়ে তোমাদিকে শেষ করব বল? বৈজ্ঞানিকরা বলছে, তথাকথিত আলেমরা যারা বসে আছেন, তথাকথিত বাংলাদেশের আলেমরা, আরো পণ্ডিতরা, বিজ্ঞানীদের থিওরি দেড় দাঁড় করে বলছে, নো নলেজ উইদাউট কলেজ, ইটিং মিটিং অ্যানাদার আফটার, পৃথিবীর থেকে সূর্য 14 গুণ বড়, সাগরে এমন গর্ত আছে 52 মাইল যেতে হবে, সব বৈজ্ঞানিকদের থিওরি আওড়াচ্ছেন এনারা। আর আপনারা বলছেন, এ মৌলবি দাঁড়ো, বাংলাদেশে উনি বাপরে উড়িয়ে দিলে, একবারও শুনেছেন ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম? রবি ঠাকুরের আগে ঈশ্বরচন্দ্র গুপ্ত, আমি বললে লোকে বলবে অশিক্ষিত অর্ধশিক্ষিত মৌলবি কোথাকারকে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। রবি ঠাকুরের একটা পদ্যের ওপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছেন, কে বলেছে ঈশ্বর গুপ্ত ব্যক্ত চরাচ, যার প্রভাই প্রভা ভাই রবি দিবাকর, রবীন্দ্রনাথ তুমি আমারই আলোয় আলোকিত হও, আমি ঈশ্বর, আমি গুপ্তকে বলল, সেই ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছেন, আমি বলছি না, বিজ্ঞানীদের থিওরি 14 আনা আন্দাজ, ইনটু মাইনাস ইজুকাল টু হোলি স্কয়ার প্লাস, পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়, ইনটু মাইনাস ইজুকাল টু পৃথিবী ঘুরছে সূর্য দাঁড়িয়ে আছে, থিওরি। ঈশ্বরচন্দ্র গুপ্ত বললেন, আন্দাজ দুয়ানা হিসাব, বৈজ্ঞানিকদের থিওরি দুয়ানা হিসাব, বাকি সব আন্দাজ। পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড় হলে বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র তাদের প্রত্যেকেরই দিন রাত, আমাদের 8টা, তাদের 8টা, ওদের 8টা, আমার যখন 6টা তখন মুরাদাবাদে কটা, 5টা 12, বোম্বাইয়ে 4টা 42, 1.5 ঘন্টার তফাৎ, সূর্য যেতে পারে নাই বললে পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। আমার এক দুলাভাই বলে নেমে পাস, বিশ্বভারতীর চাকরি করত, আমি তার ওখানে জালসা করতে গেছি, আরও সব বড় বড় সব এসছেন, আমি বললাম ভাত খেতে যে, আমার এক বুবু তার স্ত্রী
আমার দুলাভাই তুমি এমএ পান, তুমি কী করে বলো হে পৃথিবী থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়, সূর্যটা উঠলে এরম না তখন বলছে তোমরা স্কুল যাও নাই তো এইসব বুঝতে পারবে না বললো কেন। তখন আমাকে বলল নবমণ্ডল বলে কিছু নাই, আকাশ বলে কিছু নাই, ওপরটা অনেক উঁচু ফাঁকা বলে গুলু পাড়া লাগে, আকাশ নাই। আমি বুবুকে বললাম শালার ইমান নষ্ট হয়ে গিয়েছে, ইমান আনতে বল না হলে ইমান থাকবে না। কোরআন পাকে বারবার বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডল আল্লাহর জন্য, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, গুণীজনেরা কি বলছে আকাশ নাই ভূমণ্ডল নাই, এরকম কত শুনবেন। কিন্তু আপনারা যেটা বড় শোনা শুনবেন সেটা কি আল্লাহ লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি সেই মহান আল্লাহ যিনি চির অক্ষয় চির অব্যয়, যিনি আদিতে এবং অন্তে, যিনাকে তন্দ্রা গ্রাস করে না, যিনি নিদ্রাবিভূত হন না, সারা পৃথিবীর পরিচালনায় তিনি ক্লান্ত পরিশ্রান্ত হন না। গুণীজনেরা জ্ঞানীজনেরা আল্লাহ বিশ্বাস আনুন, পঞ্জেখানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ খরচ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, দিনদারি পরেজগারির সাথে চলুন, ভালো কাজ করুন, ভালো কথা বলুন, ভালো পথে চলুন। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা এজা সামাউন ফতারা ওয়াজাল কাওয়াকিবুন তাসারা ওয়াজাল বিহার ও সূর্যেরা ওয়াজাল কুবুর ও বসার আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়াখ্খারা ইয়া আইয়ুহাল ইনসান। দেখেছেন কোরআনের কমন দিকটা, ইয়া আইয়ুহাল ইনসান, হে বিশ্বের মানব মণ্ডলী, নট মুসলিম, নট খ্রিস্টান, নট ইহুদি, মা গররাকাবে রব্বিকালকারী, এই রূপ দয়াবান প্রভুকে কে ভুলিয়ে রেখেছে তোমাকে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, বলিষ্ঠ বলিয়ন করেছেন, সুন্দর অবয়ব দান করেছেন। গুণীজনেরা জ্ঞানীজনেরা কবুল ভাই এসছে, আচ্ছা বেশ ভালো আছো, আল্লাহ মেহরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, আমার সবুর বাবু, আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার পণ্ডিত মৌলানা আলেম, তাই শ্রদ্ধা ভালোবাসার চোখে দেখি, আমাকে আব্বার মতো দেখে উনি এসে গেছেন, আমার শরীর খারাপ আমার উপরে দয়া করল, তাই আমি মাদ্রাসাবাসীকে কমিটিকে শিক্ষক মণ্ডলীকে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্যে ইতি টানছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে জানার মানার বোঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।